অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে প্রতি ছাত্রদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আগের ভিডিওতে কিভাবে বর্গমূল করতে হয় তার আমি নিয়ম দেখিয়ে দিয়েছি। এবং যদি কোনো ছাত্রছাত্রী না দেখে থাকে তাহলে অবশ্যই দেখে নেবেন। এবং আমি এখন দেখবো যে ঘনমূল কীভাবে করতে হয়। ঘনমূলে যেমন ঘন আছে এবং ঘনমূল আছে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। দেখলে আপনারাই শিখতে পারবেন বা বুঝতে পারবেন, জানতে পারবেন যে কীভাবে কীভাবে হয় বা কী করে করতে হয় আমার কাছে, ঠিক আছে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। আমি এখন দেখে দিচ্ছি কীভাবে করতে হয়, ঠিক আছে। যেমন এক আছে, এটা কিউ, কিউ মানে কি ঘন, কিউ মানে ঘন, আপনারা অবশ্যই দেখবেন কিউ মানে ঘন। আর দুই থাকলে স্কোয়ার বলে বা বর্গমূল, ঠিক আছে। যদি কিউ এটা তিন আছে মানে কি তিন মানে ঘন, ঠিক আছে। তার তিনের একের ঘন মানে কি তিন, এই যে এক আছে এর তিন মানে কি ঘন বলে, ঠিক আছে। তা যখন এরকম থাকবে আমরা কী করবো, এক তিনবার লিখবো, লিখলাম তাহলে একের সঙ্গে এক গুণগুলো এক হয়, আবার একের সঙ্গে এক গুণগুলো এক হয়, তার সঙ্গে সঙ্গে কত হবে এক। অর্থাৎ একের কিউ বা একের কিউ বা ঘন হলো কত, এক। দুইয়ের কিউ, কিউটাকে আমরা ঘন বলছি, ঠিক আছে, দুইয়ের ঘন বা কিউ, ঠিক আছে। ঘন মানে কিউ, হ্যাঁ। তা দুইয়ের কিউ মানে কত, এই যে দুই আছে এই দুইটা মানে এই যে দুইটা আছে এই দুইটা তিনবার, যেহেতু এর যে পাওয়ার বা তিন আছে মানে তিনবার হবে, ঠিক আছে। দুইটা তিনবার, দুই গুণ দুই গুণ দুই, ঠিক আছে। তা দুই দু গুণে চার, আর চার দুয়ে আট, ঠিক আছে, কত আট। তা দুইয়ের কিউ মানে কত, আট, আপনারা অবশ্যই দেখবেন, ঠিক আছে। তিনের কিউ, তিন গুণ তিন গুণ তিন, ঠিক আছে। তা তিন তিরিক্ষে নয়, আর তিন নয় সাতাশ, ঠিক আছে। এবার আমরা চার দেবো, তা চার গুণ চার গুণ চার, অর্থাৎ আমাদের তিনবার চার হবে, ঠিক আছে। তা চার চারে ষোলো, আর ষোলো চারে গুণ করে কত হচ্ছে আমাদের চৌষট্টি, ঠিক আছে। যতগুলো মানে সংখ্যার উপরে পাওয়া থাকে ততগুলো, ঠিক আছে। যেমন পাঁচ, পাঁচের কিউ মানে পাঁচ তিন, ঠিক আছে, এক দুই তিন, ঠিক আছে। তাহলে পাঁচ পাঁচে পঁচিশ, আর পঁচিশ পাঁচ গুণ কত হবে একশো পঁচিশ, ঠিক আছে। তাহলে পঁচিশ মানে পাঁচের কিউ মানে পঁচিশ, আর পঁচিশ মানে কার কিউ, পাঁচের কিউ, ঠিক আছে। এইগুলো সব ক্ষেত্রে কাজে লাগবে, ক্লাস মানে নিচু ক্লাস থেকে চাকরি পরীক্ষা মানে ক্ষেত্রেও কাজে লাগবে, সব ক্ষেত্রে এইগুলো কাজে লাগবে। আপনারা অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, আপনারাই শিখতে পারবেন। যদি ভালো লাগে অবশ্যই যেটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। ছয়টা, তাহলে ছয় গুণ ছয় গুণ ছয়, অর্থাৎ ছয় ছয় ছত্রিশ, ছত্রিশকে বলছি ছয় গুণ করি কত হচ্ছে, ছত্রিশকে বলছি ছয় গুণ করি কত, আমরা দুশো ষোলো, ঠিক আছে। সাতের কিউ, তা সাত গুণ সাত গুণ সাত, সাত গুণ সাত গুণ সাত, সময় করে সাত সাত উনপঞ্চাশ, উনপঞ্চাশ কেজি আমি সাত দিয়ে গুণ করি কত, তিনশো তেতাল্লিশ, তিনশো সরি তিনশো তেতাল্লিশ, ঠিক আছে। আটের কিউ, তাহলে এইট গুণ এইট গুণ এইট, তাহলে আঠাশটাম চৌষট্টি, চৌষট্টিকে আমি আমাদের আট দিয়ে গুণ করি কত হচ্ছে আমাদের পাঁচশো বারো, ঠিক আছে। তাহলে আটের কিউ মানে কত, পাঁচশো বারো, আর পাঁচশো বারো মানে কার মানে ঘন, এটা আটের, ঠিক আছে। নয়ের কিউ, নয় গুণ নয় গুণ নয়, ন নয় একাশি, একাশিকে নয় গুণ কত আছে সাতশো উনত্রিশ, ঠিক আছে। আর দশের কিউ, দশ গুণ দশ গুণ দশ, অর্থাৎ দশের সঙ্গে এক দশ গুণগুলো একশো, একশোর সঙ্গে একশো, একশোর সঙ্গে দশ গুণগুলো তো হাজার, অর্থাৎ দশের কিউ মানে কত হাজার, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এগুলো করতে হবে। এইগুলো হলো আমাদের ঘন। এবার ঘনমূলটা আমি দেখিয়ে দিচ্ছি, আমরা দেখে নেবেন, ঠিক আছে। আমি দশ অবধি দেখাচ্ছি, দশ অবধি করলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। এবার ঘনমূলটা দেখাচ্ছি, ঠিক আছে। যেমন আমরা এরকম ধর লিখবো ঘনমূলটা, মানে ঘনমূলটা আমরা দেখবো, যেমন এক প্রথমত একে হয় তা কি, প্রথমত মানে কিউ মানে তিন দো মানে কিউ দিয়ে রুট দিয়ে এক দো, তা এটাকে আমরা ঘনমূল বলি, ঠিক আছে। তা কেমন লিখবো, যেহেতু তিন আছে আমরা প্রথম আগে তিনটা লিখে নেবো, লিখে নিয়ে রুট দেবো মানে রুট দেবো মানে কিউ দেবো, তিনের কিউ দেবো, দিয়ে যেহেতু এক আছে তিনটে এক হবে, কত হবে তিনটে এক হবে, যেহেতু কিউর মধ্যে তিনটে এক হবে, সরি এটা একটা গুণ, ঠিক আছে। তা তো এই একটা এক, এটা গুণ, এইটা এক, আবার এইটা গুণ, এটা এক, ঠিক আছে।
এখানটা একটু বোঝার আছে, এই তিনটা আমরা কিভাবে তুলব, যেহেতু আপনারা দেখবেন ঠিক আছে, যেহেতু এখানে তিনটে এক আছে, তিনটে এক আছে, তিনটে একের জন্য এই কিউটা উঠে যাচ্ছে, তার সঙ্গে রুটটা উঠছে, তাই তাই আমাকে এক হচ্ছে। আপনারা ভালো করে বুঝবেন, এই যে এই যে এই যে এই যে রুটের ভেতরে এই যে কিউ আছে, তার রুটের ভেতরে যেহেতু তিনটে আমি এক করেছি, তাই তিনটে একের জন্য আমি একটা এক নেবো, আর তার সঙ্গে কি এই কিউও উঠবে আর রুটও উঠবে, ঠিক আছে। তাহলে একের তাহলে এইটা উঠলো প্লাস এইটা উঠলো, ঠিক আছে। যেমন আর একটা দেখেছি কতমাত্র আট, ঠিক আছে, ওই যে আটকে ভাঙি, প্রথম আমরা কিউ করবো, কিউ করে কত আট ভাঙি কত পাবো, দুই গুণ দুই গুণ দুই, এটা দেখবেন ঠিক আছে। তাহলে এই কিউটা উঠবে, তাই কি তিনটে মানে তিনটে দুই আছে, তা তিনটে দুইয়ের জন্য আমি একটা দুই নেবো, ঠিক আছে। রুট উঠলো আবার কিউটা উঠলো, মানে কিউটা উঠে গেলো রুটটা উঠে গেলো, তাই কি আমরা সুতাকে দুই পেলাম, ঠিক আছে। তারপর তিন কত আমরা একশো পঁচিশ, মানে কত একশো পঁচিশ, ঠিক আছে। তারপর তিন মানে মানে কি মানে ঘনমূলটা লিখবো, লিখা ধরবো, তাহলে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ, তা তিনটে পাঁচ হবে, হয়ে যাওয়ার পরে কি এই তিনটে পাঁচের জন্য আমরা একটা পাঁচ নেবো, ঠিক আছে। বাকি আমাদের এইগুলো কি আমাদের বাকি এইগুলো কি উঠে যাবে, ঠিক আছে। সরি এর একটু মিস্টেক হয়েছে, এটা তিনের পর আমার দুইয়ের পর আমার তিন হবে, সরি মিস্টেক হয়েছে, ঠিক আছে। তা তিন রুট কত হবে আমাদের, রাটের কত হবে, এটা আমাদের তিনের পর আমাদের কত হচ্ছে, আমাদের চৌষট্টি হবে, তিনের পর তিন হবে এক দুই তিন, তারপর যা হবে তিনটা কত সাতাশ, ঠিক আছে। তাই প্রথম তিন লিখবো রুট দেবো, দিয়ে তিন মানে কত, এর যেহেতু সাতাশ আছে তা কত তিন গুণ তিন গুণ তিন, তাহলে তিনটে তিন আছে, তা তিনটে তিন আমি কি একটা তিন নেবো, আর এই মানে এই ঘনমূলটা উঠলো আর রুটটা উঠে গেলো, ঠিক আছে। ঠিক আছে তিন মানে ঘনমূল তো কত চৌষট্টি, ঠিক আছে। প্রথম তিনটা লিখলাম মানে ঘনমূলটা লিখলাম, লিখে তো চৌষট্টি মানে কত, তা চার গুণ চার গুণ চার, তিনটে চার দিলে আমরা চৌষট্টি পাচ্ছি, তাহলে কি জানি যে এই তিনটে চার আছে, তিনটে চার জন্য কি একটা চার নেবো, আর এইটা টোটালটা সব উঠে যাবে, ঠিক আছে। এবার একশো পঁচিশ, ঠিক আছে, এটা একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। তা থ্রি নিলাম, লিখে তো একশো পঁচিশ কত পাঁচ, পাঁচটা পাঁচ, তাহলে তিনটে পাঁচ হবে, তা তিনটে পাঁচ আমরা একশো পঁচিশ হচ্ছে, তা তিনটে পাঁচের জন্য আমরা একটা পাঁচ নেবো, ঠিক আছে। তাহলে একটা পাঁচ দিলাম, আর এই এই টোটালটা মানে ঘনমূলটা রুটটা উঠে গেলো, ঠিক আছে, ঘনমূলটা এটা উঠে গেলো, ঠিক আছে। দিলাম তাহলে আমার কথা আমাদের দুশো, আমাদের কি দুশো ষোলো আছে, কত আছে দুশো আমাদের ষোলো, তা দুশো ষোলো মানে কি আমাদের, তাহলে দুশো ষোলো মানে কত আমাদের, মানে ঘনমূল দিলাম, ঘনমূল দিয়ে কত ছয়, ছয় গুণ ছয় গুণ ছয়, অর্থাৎ তিনটে ছয়ের জন্য আমি একটা ছয় নিলাম, আর এই টোটাল মানে ঘনমূলটা উঠে গেল, ঠিক আছে। এবার কত তিনশো তেতাল্লিশ, তা আমরা ঘনমূল দিলাম, দিয়ে মানে সাত গুণ সাত গুণ সাত, অর্থাৎ তিনটে সাত হবে, তা তিনশো তেতাল্লিশে তিনটে সাত হয়, ঠিক আছে। যেমন আমরা দেখিয়ে দিচ্ছি যে তিনটে সাত মানে কি তিনশো তেতাল্লিশ, দিয়ে এবং আমরা তিনটে সাতের জন্য, তিনটে সাতের জন্য কি আমরা একটা সাত নেবো, আর টোটাল ঘনমূলটা উঠে গেল, ঠিক আছে। তা থ্রি থ্রি পর কত তিনশো সাত কত পাঁচশো বারো, পাঁচশো বারো দিলাম, দিয়ে কত থ্রি দিলাম মানে মানে ঘনমূল দিলাম, দিয়ে কত পাঁচশো বারো মানে কত আমরা আট গুণ আট, আট গুণ আট, অর্থাৎ তিনটে আট হবে, তা তিনটে আটের জন্য আমরা একটা আট নেবো, আর পুরো ঘনমূলটা উঠে যাবে, ঠিক আছে। তিনটের জন্য আমি একটা নিলাম, আর টোটাল ঘনমূলটা উঠে যাবে, ঠিক আছে, সাতশো উনতিরিশ, ঠিক আছে। তো ঘনমূল দিলাম, তাহলে নয় গুণ নয় গুণ নয়, অর্থাৎ তিনটে নয়ের জন্য আমরা একটা নয় নেবো, আর টোটাল ঘনমূলটা উঠে গেল, ঠিক আছে। তোমাদের হাজার কত আমাদের হাজার আছে, লাস্টে আমরা এই হাজারটা পেয়েছি, এই হাজারটা আমরা পেয়েছি, তা ঘনমূল দিলাম, তা কত হাজার কত হবে দশ গুণ দশ গুণ দশ, অর্থাৎ তিনটে দশের জন্য আমরা কি একটা দশ নেবো, আর টোটাল এই যে ঘনমূলটা উঠে যাবে, তাহলে এইটা এইরকমভাবে তিনটে দশের জন্য একটা দশ নেবো, আর টোটাল যে ঘনমূলটা তিন আর দুটটা উঠে গেল, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের করতে হবে, আপনারা অবশ্যই দেখে নেবেন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা সন্ধ্যের দিকে করছি তো একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, যার জন্য একটু সমস্যা আমাকে বারবার পজ করতে হচ্ছে, ঠিক আছে।
যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, এবং কোনো কিছু বল মানে বল জানতে চাইলে অবশ্যই আমাকে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নিয়মিত নজর রাখবেন।